Y en un estado te manda de y ahora todo. Assalamu Alaikum everyone. So আপনারা এই ভিডিওর ফার্স্টের যে ভিডিওটি দেখলেন সো এই ধরনের ভিডিও এডিটিং এর জন্য আমরা আজকে ক্যাপকাটের চায়না ভার্সন যে অ্যাপসটি রয়েছে সো এই অ্যাপসটি সিম্পল ইউজ করব সো সিম্পল আপনার ফোনে ডেটা ওয়াইফাই কানেকশন সিম্পল অন করবেন এন্ড এই অ্যাপস লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন দেন সিম্পল চলে যাবেন অ্যাপসটিতে দেন অ্যাপসটিতে আসার পর এখানে স্টক ভিডিওর একটি অপশন পেয়ে যাবেন এখানে এডিটের সো এই অপশনটিতে ক্লিক করবেন দেন স্ক্রল করে নিচের দিকে যাবেন আসলে আপনারা এখানে ভিডিওটি পেয়ে যাবেন যে ভিডিওটা আমরা মেক করতে যাচ্ছি এখানে সো আরেকটু স্ক্রল করে আমরা আসি সো এখানে রয়েছে আমাদের এই ভিডিওটা সো এরকম আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই ভিডিওটি যদি আপনার না আসে তাহলে আপনারা সিম্পল এরকমভাবে স্ক্রল করবেন আবারও রিলোড করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন তাও যদি আপনারা না পান তাহলে আরেকটু নিচের দিকে আসলেও এখানে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আমি ট্রাই করব যে এই ওই ভিডিওটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার যাতে আপনারা সরাসরি এসে ওইটাকে এডিট করতে পারেন সো আপনারা সিম্পল ভিডিওটি যদি পান তাহলে তো পেলেন আর না হলে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দেন আপনারা ভিডিওটা সিম্পল ক্লিক করবেন সো এখানে আসলে আমাদের ভিডিওটি ঠিক কেমন হবে সেটা দেখাবে তো এখানে আসার পর আমরা সিম্পল নিচের থেকে যে রেড লেখার একটি অপশন রয়েছে তো এই রেড লেখার অপশনটিতে আমরা সিম্পল ক্লিক করে দেবো অ্যান্ড আমাদের যে একটি ভিডিও সিলেক্ট পিকচার সিলেক্ট করতে হবে তো সেই পিকচারটি আমরা সিম্পল এখান থেকে সিলেক্ট করে নেবো সামথিং আমি এই পিকচারটাই দিয়ে দিই অথবা আপনার চাইলে অন্য এই পিকচারটা আমি দিয়ে দিই দেন আমরা আবারও লাল লেখার অপশনটিতে নিচের দিকে ক্লিক করব দেন একটু লোড হবে সো আমরা একটু ওয়েট করব সো এখন আমাদের ভিডিওটি কমপ্লিট সো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটি দেখতে ঠিক এইরকম দেখা যাবে আপনারা একটু দেখে নেন তো এইখানে আমরা চাইলে একটু এডিটও করতে পারি যেমন আমরা এখানে পিকচারের অপশনটিতে ক্লিক করব এডিটের আইকনে আবারও ক্লিক করব ক্লিক করে দিয়ে এখানে একটি গ্রুপিংয়ের অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে আমরা আমাদের ফটো ডিরেকশনটা এখান থেকে সেট আপ করতে পারবো যে আমাদের ফটোটা ঠিক কীরকম হবে একটু জুম ইন করে জুম আউট করে আমরা আমাদের ফটোটাকে একটু সেট আপ করে নিচে থেকে ওকে লেখার অপশন রয়েছে তো এই ওকেতে ক্লিক করে দিলে পিকচারটি সেট আপ হয়ে যাবে সো এখন যদি পিকচারটি দেখেন তাহলে দেখেন সো এখন দেখেন পিকচারটি আরেকটু বেটার কোয়ালিটি হলো দেন আপনারা চাইলে এখান থেকে আরেকটু রিপ্লেসমেন্ট করতে পারেন এখানে সেকেন্ডের অপশনটিতে ক্লিক করে আপনারা চাইলে পিকচারটি আবারও রিপ্লেসমেন্ট করতে পারেন যেমন আপনি যদি পিকচারটি চেঞ্জ করে চান দেন আবারও ওই পিকচারটি সিলেক্ট করবেন এডিটের আইকনে আবারও ক্লিক করবেন থার্ড নাম্বার অপশন সিলেক্ট করে দিয়ে আপনি পিকচারটা আবার জুম ইন জুম আউট করে এটাও সেট আপ করতে পারেন আপনার চয়েস অনুযায়ী সো দেখেন এখন এটাও সেট আপ হয়ে গেল সো এরকমভাবে ভিডিও এডিটিং করে নেওয়ার পর উপরে থেকে রেড লেখার একটি অপশন পেয়ে যাবেন আপনারা সো এই রেড লেখার অপশনটিতে ক্লিক করবেন দেন নিচের দিকে এক্সপোর্টের অপশন যে রয়েছে তো এটাতে ক্লিক করে ভিডিওটি সেভ টু গ্যালারিতে করে নেবেন সো ভিডিও এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ব্যাক আসব ব্যাক এসে একদমই ব্যাক চলে যাব আমরা এখান থেকে সো আমরা আবারও ব্যাক যাব অ্যান্ড ব্যাক এসে ট্রিমের অপশন এখানে চলে যাব আমরা প্লাস আইকন সিলেক্ট করে নিয়ে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেই ভিডিওটি সিলেক্ট করে নেব সো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এই ভিডিওটাকে একটু জুম করে ওয়াটার মার্কটা রিমুভ করে দেবো উপরের থেকে হয়তো আপনারা দেখতে পারছিলেন উপরে ওয়াটার মার্ক রয়েছে সো একটু জুম করে ওয়াটার মার্কটা রিমুভ করে দেবো তো রিমুভ করে দেওয়ার পর এখন একটু সামনের দিকে যাব যখনই পিছন দিকে ঘুরতেছে অ্যান্ড স্কাইটা চেঞ্জ হবে সেই পজিশনে যেতে হবে আমাদের তো এই পজিশনে আসার পর আপনার আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো অ্যান্ড ভিডিও লেয়ারটি এখানে ট্রিম করবো ট্রিম করে দেওয়ার পর এখান থেকে একটু সামনের অংশ পর্যন্ত যাব ঠিক এতটুকু পর্যন্ত এসে আবারও এটাকে ট্রিম করব দেন এখানের যে ভিডিও লেয়ার আমরা ক্রিয়েট করলাম একটি লেয়ার তো এই লেয়ারে ক্লিক করব অ্যান্ড আমরা চলে যাব অ্যানিমেশনে অ্যান্ড চলে যাব ইন অ্যানিমেশনের যে অপশনটা রয়েছে ফার্স্টটা তো এইটাতে চলে যাব তো এইখানে একটি আপ টু ডাউনের একটা শেক ইফেক্ট রয়েছে তো আমরা সেটা এখন সিলেক্ট করে দেবো তো এখানে আপ টু ডাউনের শেক ইফেক্টটা আপনারা একটু স্লাইড করলে পেয়ে যাবেন এই সাইডের দিকে রয়েছে সো এইখানে রয়েছে হয়তো আপনারা দেখতে পারতেছেন এইখানে তো এটাতে আপনারা সিম্পল ক্লিক করে দেবেন অ্যান্ড এটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে একদম ফুল করে নেবেন এটার ডিরেকশনটা একদম ফুল করে দেবেন একদম লাস্ট পর্যন্ত সেকেন্ডটা
ওকে দিয়ে তারপর ডানে ক্লিক করবেন দেন এখন আমাদের ভিডিও কমপ্লিট সো এখন আমরা ভিডিওটি ফার্স্টের দিকে ওয়াচ করি এখন আমাদের ভিডিওতে কোন ওয়াটারমার্ক নেই প্লাস আমরা একটু শেক ইফেক্ট অ্যাড করে দিলাম সো ভিডিওর লাস্টের দিকে একটু ওয়াটারমার্ক থাকবে তো এই ওয়াটারমার্কে ক্লিক করে ওয়াটারমার্ককে সিম্পল ডিলিট করে দেবেন দেন উপরের থেকে রেড লেখার একটি আইকন রয়েছে সো এই আইকনে ক্লিক করে ভিডিওটি সেভ টু গ্যালারিতে ক্লিক করে রেজলিউশনটি ক্লিক সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন সো আই হোপ আপনার ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে মাস্ট একটি লাইক করে দেবেন ভিডিওতে কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে আরও ইন্সপায়ার করে অ্যান্ড কমেন্ট করে জানাবেন যদি কোনো আপনার সমস্যা থাকে অ্যান্ড আপনার যদি আরও কোনো ভিডিও টিউটোরিয়াল লাগে সো আমাকে ইনস্টাগ্রামে নক করতে পারেন অ্যান্ড সেখানেও আপনি ভিডিও দিতে পারেন অ্যান্ড সেই ভিডিওর টিউটোরিয়াল নিয়ে আসার আমি চেষ্টা করব অ্যান্ড ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন অ্যান্ড আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন